কি গো পুটির মা, বাড়িতে আছো নাকি? কে গো, পটলের মা নাকি? হ্যাঁ আছি আছি, ঘরে এসো এসো। ও বাড়িতে আছো? ও ঠিক আছে ঠিক আছে, একটু বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো। তা কেমন আছো গো তুমি? হ্যাঁ গো ভালো আছি। তা ও পুটির মা, আজ দুপুরে কি রান্না করলে গো? জানলা দিয়ে কেমন একটা খাসি খাসি গন্ধ পাচ্ছিলাম জানো তো, ভাবলাম যে তোমাদের ঘর থেকে আসছে, তাই বললাম আর কি, বুঝলে? তোমার বাড়িতে তুমি কি রান্না করেছো গো? কি আমাদের, ওই তোমার দাদা বাজার থেকে কটা চুনো মাছ এনেছিল, তাই দিয়ে ঝোল করেছি আর ডাল আর ভাত। কি আর করবো বলো, পটলের বাবা তো ওই কটা টাকা মাইনে পায়, তাতে কেউ সংসার চলে বলো? আমাদের বাড়িতেও যে খাসি মাংস রান্না হয়েছে সেটা বলা যায় না, বললেই ভাববে যে আমি হাড়ির খবর নিতে এসেছি। বলছি যে পুটু কোথায় গেছে গো? অনেকক্ষণ দেখছি না গো মেয়েটাকে, কোথায় গেছে ও? একটু বন্ধুর বাড়ি গেছে বললো তো। ও বন্ধুর বাড়ি গেছে, আচ্ছা আচ্ছা। তাও পুটু পরে ওই যে সেই দিন পুটির সাথে ওই ছেলেটা, কোন দিন? আরে ওই তো সেই দিন গো, যে ছেলেটা আপনাদের সাথে তোমাদের বাড়িতে ঢুকলো, কে গো ছেলেটা? ও বন্ধু পুটির, আচ্ছা। আমি তো বললাম কি না, দেখো বাবা এখন তো আর বলা যায় না, আজকালকার মেয়ে তো, আজকালকার ছেলে মেয়ে বলা যায় না কি 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 হয় কে জানে, বলা বড় মুশকিল ওইসব। আজ না হয় পুটির বন্ধু আছে ওই ছেলেটা, কাল তো ওই বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড কি যেন বলে, হ্যাঁ ওই বয়ফ্রেন্ড, হ্যাঁ সেটাও তো হয়ে যেতে পারে কালকে। তারপর কদিন পর হঠাৎ করে যে কখন ওই বয়ফ্রেন্ড মানে ওই বয়ফ্রেন্ডটা হঠাৎ করে যে কখন বর হয়ে যাবে সে ধরতেই পারবে না। একটু চোখে চোখে রেখো বুঝলে, দিদি একটু চোখে চোখে রেখো, বলা তো যায় না আজকালকার দিনে কি দিয়ে কি হয় বুঝলে। ওই দেখো পুটির মা, তুমি এবার রাগ করলে নাকি? আরে যা হয় তাই তো বললাম, তবে রাগ করার কি আছে বলো তো? আরে রাগ করো না। ওই দেখো আবার রাগ করে।